بسم الله الرحمن الرحيم প্রিয় শ্রোতা, আজকের সেমিনারের নির্ধারিত বিষয় নৈতিক অবক্ষয় রোধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনার উপর প্রবন্ধ। এ সম্পর্কে বলছেন হাফেজ মাওলানা আরিফউদ্দিন মারুফ। আজকের বিষয় মহানবীর আগমন বিশ্ব মানবতার জন্য রহমত। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। نحمده ونصلي على رسوله الكريم اما بعد ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এবং বাংলাদেশ বেতারের যৌথ প্রযোজনায় আয়োজিত মহানবীর আগমন বিশ্ব মানবতার জন্য রহমত শীর্ষক সেমিনারের বিজ্ঞ উপস্থাপক অতিথিবৃন্দ ও আমার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সরওয়ারে কায়নাত দুজাহান রহমত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৃষ্টি ছিল কুল কায়নাতের জন্য রহমত। সৃষ্টিগুলির জন্য তার গোটা অস্তিত্বটাই ছিল রহমত স্বরূপ। গোটা মানব জাতির প্রতি তার যে দয়া ও অনুগ্রহ এবং রহমত ও মমত্ববোধ, এর তুলনা কখনো সম্ভব নয়। মানুষের প্রতি রহমত ও দয়ায় ভরা ছিল তার তনুমন, পবিত্র হৃদয়ের সারাটা জুড়েই ছিল মানবতার প্রতি রহমত। কেবল মানব জাতিই নয়, তাম সৃষ্টির প্রতি রহমতের ফুলগোধারা প্রবাহিত হতো তার সব কিছুতেই। তার চাওয়া ছিল রহমত, উঠা বসা ছিল রহমত, কথা ছিল রহমত, স্পর্শ ছিল রহমত, কারণ তিনি যে ছিলেন রহমাতুল্লিল আলামিন। তার শুভাগমন ছিল মানব জাতির জন্য, জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। কোরআনের দ্ব্যর্থহীন ভাষায় তার পরিচয় জ্ঞাপিত হয়েছে রহমাতুল্লিল আলামিন। তাই ইরশাদ হয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতুল্লিল আলামিন, আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য দয়া ও রহমত স্বরূপ প্রেরণ করেছি, সূরা আম্বিয়া 107। সারা বিশ্বের যেখানে যত কিছু আছে সবার জন্য তিনি রহমত, অপরিময় করুণা এবং অসীম দয়ার আঙ্কর। দুলোক ভুলোক জলে স্থলে অন্তরীক্ষে যা কিছু আছে সকলের জন্য তিনি রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান ও আর রাহিম গুণে তিনি ছিলেন প্রতিবিম্ব। ইরশাদ হয়েছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, তোমাদের কাছে তোমাদের নিজেদের মধ্য থেকে এমন এক মহান রাসূল আগমন করেছেন তোমাদেরকে যা বিপন্ন করে তা তার জন্য কষ্টদায়ক, তিনি তোমাদের জন্য মঙ্গলকামী, মুমিনদের প্রতি তিনি দয়াদ্র ও পরম দয়ালু, সূরা তওবা 128। রব্বুর রহিমের দয়া ও করুণার অজস্র ধারা হয়ে তিনি পৃথিবীকে প্লাবিত করে গেছেন। শুধু মানব জাতিই নয়, সৃষ্টির সব কিছু রহমাতুল্লিল আলামিনের রহমত দ্বারা ছিল আপ্লুত। কোনো কিছুই মাহরুম ও বঞ্চিত হয়নি তার রহমত থেকে। রহমাতুল্লিল আলামিনের দয়ার পরিধি ছিল অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। তার রহমতের সুশীতল ছায়া জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ ও পশু পাখিরও ছিল নিরাপদ আশ্রয়, যেখানে কোনো সংকীর্ণতা সীমাবদ্ধতা ছিল না। প্রখ্যাত সাহাবি হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু একবার জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি প্রায়শ আমাদেরকে রহমত ও দয়া প্রদর্শনের কথা বলেন, আমরা পরস্পরে সবসময় দয়ার আচরণই তো করে থাকি। জবাবে রহমাতুল্লিল আলামিন বলেছিলেন, ইন্নামা উরিদুর রহমা বিল কাফা, আমার উদ্দেশ্য হলো সমগ্র সৃষ্টির প্রতি, সমগ্র মানবতার প্রতি দয়া প্রদর্শন করা, অনুকম্পার আচরণ করা। মুস্তাদরাকে হাকিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অন্য এক হাদিসে ইরশাদ হয়েছে, একবার কতিপয় সাহাবি আবেদন করলেন, হে রাসূল, আপনি মুশরিকদের উপর বদদোয়া করুন। জবাবে তিনি বললেন,
ইন্নামা বুইস্তু রাহমাতান, আমি তো বদদুয়া লানত দেওয়ার জন্য আসিনি, আমি তো আবির্ভূত হয়েছি রহমত স্বরূপ। সহিহ মুসলিম। তার পরিচয় দিতে যেয়ে তিনি আরো বলেছেন, ইন্নামা আনা রাহমাতুল মুহতা, হে মানব জাতি, আমি তো রহমত স্বরূপ আবির্ভূত। মিশকাতুল মাসাবিহ। রহমতুল্লিল আলমিনের অপর দয়ার যে প্রকাশ তায়েব ভূমিতে হয়েছিল তা কে না জানে। সময়টা ছিল নবুয়াতের দশম বছর শাওয়াল মাস। তায়েববাসীরা ছিল তার মাতুল গোষ্ঠী। সাধারণভাবে দুনিয়াকে আমরা দেখি মামার বাড়িতে আলাদা কদর আপ্যায়ন হয়ে থাকে। মক্কাবাসীদের থেকে নিরাশ হয়ে নবীজি গেলেন তাদের কাছে, কোথাও আশ্রয় নেই, ব্যথা ভরা মত, বুক ভরা আশা, কিন্তু কি নির্মম ও অমানবিক আচরণ তারা করেছে দয়ার নবীর সাথে। দেহ মুবারক পাথর ছুঁড়ে রক্তাক্ত করেছে, কিশোর বালক ও পাগলদের লেলিয়ে দিয়েছে। আল্লাহ তাআলার পক্ষ হতে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়েছেন, পাহাড়ের ফেরেশতাও হাজির, কেবল অনুমতির অপেক্ষা। হে নবী, অনুমতি দিন, দুই পাহাড় চাপা দিয়ে এদের ধ্বংস করে দিই। কিন্তু দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন তাদের জন্য দয়া প্রদর্শন করলেন, আজাব উঠিয়ে নিতে বললেন। আরো বললেন, আমি তো আজাব দেওয়ার জন্য আবির্ভূত হইনি, আমি তো রহমত নিয়ে এসেছি, তাই ও মাহবুব, তাদেরকে হেদায়েত দিন, কারণ তারা অনুধাবন করতে পারছে না। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আছে কি ইতিহাসে এমন দয়ার কোনো নজির? আরেকটি ঘটনা, হিজরি তখন অষ্টম বছর, মক্কা বিজয়ের দিন। ইতিহাসের মোড় ঘুরে গেছে, যে মক্কাবাসীরা সদা অত্যাচার করেছে, নিপীড়ন চালিয়েছে, দন্ত মুবারক শহীদ করেছে, খেপা কুকুর ও পাগলদের নিড়িয়ে দিয়েছে, জানে হালাক করে দিতে চেয়েছে, পথে কাঁটা বিছিয়ে দিয়েছে, এমনকি দয়াময়ের দরবারে কাবার চত্বরে সিজদারত অবস্থায় মৃত পশুর গলিত নারী ভুঁড়ি মাথায় চেপে ধরেছে। আজ তারাই বড় অসহায় দুর্বল পরাজিত দল। আর দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন এবং মজলুম সাহাবিগণ শক্তিমান বিজয়ী, বিজয়ের বেশে প্রবেশ করছেন পবিত্র মক্কা নগরে। কি বিনয় ও নম্রতা এবং দয়া ও রহমত দেখেছে সেদিন ইতিহাস। লুট খুন ধ্বংস তো দূরের কথা, কোনো নিন্দা বাণীও তাদেরকে শোনাননি, কৃতকর্মের কথা স্মরণ করিয়ে দিয়ে লজ্জা দেননি, শোনালেন ক্ষমা ও মুক্তির বাণী, আশ্বাসের বাণী, দয়া ও রহমতের অপূর্ব স্নেহ ঝরা সুহাগ ভরা পবিত্র কণ্ঠে ঘোষণা দিলেন, ইলহাবু ফাআনতুমুত্তুলাকা, যাও তোমরা আজ মুক্ত স্বাধীন, কোনো চিন্তা করো না তোমরা, ভয় নেই, শঙ্কা নেই, লা তাসরিবু আলাইকুম লিয়াউম, কোনো কটাক্ষ মালামত তিরস্কারও নেই। দয়া ও ক্ষমতা ও রহমতের এই নমুনা আছে কি পৃথিবীর সুদীর্ঘ ইতিহাসে? সেদিন মদিনার এক উৎসাহী সাহাবী কুরাইশি নেতা আবু সুফিয়ানকে দেখে বলে উঠেছিলেন, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজ তো হত্যার দিন, রক্ত প্রবাহিত করার দিন, আল ইয়াউমা তুস্তাহাল্লুল কাবা, আজ তো কাবাকে পর্যন্ত বৈধ করা হয়েছে। ঘটনাটি আবু সুফিয়ান রাহমাতুল্লিল আলামিনের কাছে জানালেন, সাথে সাথে তিনি তীব্র প্রতিবাদ করলেন, প্রত্যাখ্যান করলেন এই বক্তব্য, পদচ্যুত করলেন সেই আমিরকে, ঘোষণা দিলেন, কখনো না, আজ তো ইয়াউমুল মারহামা, দয়া প্রকাশ করার দিন, কাবার মহিমান্বিত হওয়ার দিন। সহিহ বুখারী। তিনি আরো ইরশাদ করেছেন, মাল্লা ইয়ারহামুলা ইয়ারহাম, যে দয়া করতে জানে না সে দয়া পায় না, তার রহমত ও দয়ার ঝর্ণা ধারা প্রবাহিত হয়েছে জন্তু জানোয়ারের প্রতিও, পশু পাখির প্রতিও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এক সফরে আমরা নবীজির সাথে ছিলাম, এক সময় তিনি প্রাকৃতিক ডাকা সাড়া দিতে অন্যদিকে গেলেন, আমরা দুটি বাচ্চা সহ একটি কবুতর দেখতে পেলাম, আমাদের একজন বাচ্চা দুটিকে ধরে ফেলল, এতে মা কবুতরটি বড় দুঃখবোধ করছিল। এমন সময় রাহমাতুল্লিল আলামিন এলে অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, মান ফাজ্জা হাদিহি বিওয়ালাদিহা, বাচ্চা দুটোকে ধরে এনে কে তাকে ব্যথিত করলো, এখনই বাচ্চা দুটোকে তার মার কাছে ফিরিয়ে দাও। মিশকাতুল মাসাবিহ। অন্য এক সময় পিপড়ার এক এলাকা প্রজ্বলিত দেখে বললেন, কে এখানে আগুন লাগিয়েছে, আগুন দ্বারা শাস্তি তো কেবল আগুনের মালিকই দিতে পারে। সুনানে আবু দাউদ। একবার তিনি কোনো এক আনসারী সাহাবীর খেজুর বাগানে প্রবেশ করলেন, তখন একটি উট তার কাছে এলো, চোখ বেয়ে পানি ছড়ছিল। রাহমাতুল্লিল আলামিন কাছে গেলেন, মৃদু হাত বুলিয়ে দিয়ে তাকে শান্ত করলেন, এরপর জিজ্ঞেস করলেন, লিমান হাজাল জামাল, উটটির মালিককে? আনসারি জওয়ান বলল, হে আল্লাহর রাসূল, এটি আমার। রাহমাতুল্লিল আলামিন বললেন, তুমি কেন তাকে খাবার না দিয়ে কষ্ট দাও? সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদ।
সহচর সাহাবীদের প্রতিও তার দয়া ছিল অতুলনীয়। তাদের কঠোরতা সহ্য করতেন, সর্বদা দয়া ও কোমলতা বিনয় প্রকাশ করতেন। হযরত আয়েশা বলেন, একবার এক গ্রাম্য ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের চাদর ধরে এত জোরে টান দিল যে গলায় দাগ হয়ে গেল, তাও তিনি তার সাথে দয়া ব্যবহার করেছেন, প্রয়োজন মিটিয়ে দিয়েছেন। সহিহ বুখারী তার প্রতি দুরুদ পাঠকে রব্বে রাহিম করেছেন, আমাদের জন্য দয়া ও রহমা। তাই এরশাদ হয়েছে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর দশ বার রহম করবেন। সহিহ মুসলিম। প্রিয় শ্রোতা মণ্ডলী, পৃথিবীটা আজ বড় নির্দয় ও নির্মম, কারো কাছে নেই একটু দয়া ও রহমা। সময় এসেছে রাহমাতুল লিল আলামিনের দয়া ও রহমা চর্চার নয়া সবক গ্রহণ করার। আসুন তার রহমতের আলোচনা করি, শিক্ষা গ্রহণ করি এবং বেশি বেশি দরুদ পাঠ করি। আজকের সংঘাতময় নির্দয় দয়াহীন পৃথিবীর অশান্ত মানব সমাজ খুঁজে ফিরছে দয়ার আধার সেই রাহমাতুল লিল আলামিনকে। ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।